বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিজেপিকে রুখতে একুশে বাংলায় মহাজোট। কংগ্রেসকে সরাসরি প্রস্তাব দিল তৃণমূল। বিজেপিকে রুখতে এবার কংগ্রেসকে সরাসরি জোটের প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌগত রায় ও তাপস রায় প্রস্তাব দেন, কংগ্রেসের উচিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। তৃণমূলের এই প্রস্তাবের জবাবও দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একুশের ভোটে বাংলায় মূল লড়াই হতে চলেছে তৃণমূল বনাম বিজেপির মধ্যে। তৃণমূল ও বিজেপির এবার সম্মুখ সমরে নেমে অঙ্ক কষে এগোতে চাইছে। ভোট যত এগিয়ে আসছে তৃণমূল যেমন ভাঙছে, বিজেপি তেমনই বাড়ছে। তবু বাম কংগ্রেসের দখলে থাকা 13% ভোটের দিকে তাকিয়ে লক্ষ্য, উভয়ের হাত বাড়াচ্ছে সেই ভোটের দিকে। বিজেপির বিরুদ্ধে এক কাট্টা লড়াইয়ের কংগ্রেসকে জোট প্রস্তাব। তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক তাপস রায় উভয়ই মনে করেন রাজ্যের কংগ্রেসের উচিত তৃণমূলের হাত মেলানো, বিজেপির বিরুদ্ধে এক কাট্টা লড়াইয়ের কংগ্রেসকে জোটে সামিল হওয়ার প্রস্তাব দেন তারা। রাজনৈতিক মহলে অভিমত, সংখ্যালঘু ভোট ভাগ হোক চায় না তৃণমূল। এখনও কংগ্রেসের দখলে রয়েছে বেশ কিছু সংখ্যালঘু এলাকা, তাই কংগ্রেসকে জোটে চাইছেন তারা। তৃণমূলের জোট প্রস্তাব জবাব দিলেন অধীর চৌধুরী। সৌগত রায় ও তাপস রায়ের এই প্রস্তাবের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তা সমূলে উৎখাত করেননি, বরং সেই সম্ভাবনা জিয়ে রেখেই অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রস্তাব দেন কংগ্রেস তা ভেবে দেখতে পারে। তিনি কংগ্রেসকে জানান প্রস্তাব আকারে কংগ্রেসও তা লিখিত বিবৃতি দিয়ে জানাবে তাদের অবস্থান। শুভেন্দু বামেদের ভোট চেয়েছে নিজেদের ঝুলিতে। উল্লেখ্য, দিন কয়েক আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বামেদের ভোট চেয়েছেন নিজেদের ঝুলিতে। পুরনো বামপন্থীদের উদ্দেশ্যে বলেছেন, তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিন। তৃণমূলের অপশাসন মুক্ত করতে বিজেপি যে বামেদের ভোটকেই মাধ্যম করছে তা প্রকট হয়ে উঠেছে। মোট কথা, তৃণমূল ও বিজেপি উভয়ই চাইছে বাম কংগ্রেসের ভোট নিয়ে শেষ হাসি হাসতে। তো বন্ধুরা, যদি খবরটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।